প্রিয় দর্শক, আই বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি লতিফুর রহমান উজ্জ্বল আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে। আজ আমরা জানব কেমন আছে জনিতা রাজ্যের বিচার কার্যালয়। জনিতা রাজ্যের বিচার কার্যালয় ছিল বর্তমান সিলেট জেলার জনিতাপুর উপজেলার জনিতাপুর বাজারের পাশে। এই জায়গাটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক জায়গা, অবহেলায় আর অযত্নে পড়ে আছে ঐতিহাসিক জনিতা রাজ্যের বিচার কার্যালয়। বর্তমানে এই বিচার কার্যালয়ে কখনো বসে হাট আর কখনো বসে খেলার মাঠ। জানা যায় যে বর্তমানে জায়গাটি জাদুঘরের অধীনে আছে। পর্যটকরা এসে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন, আবার অনেকে বলেছেন জায়গাটি দেখে অনেক ভালো লেগেছে কিন্তু জায়গাটির সঠিক ইতিহাস জানার কোনো ব্যবস্থা নেই এখানে। কাউকে জিজ্ঞেস করলে যে যার মতো করে বলে, সঠিক কোনো কথা বলেন না। দর্শক, আমরা জনিতাপুর জন্তেশ্বরী দেবীর বাড়িতে আছি। ঘুরতে আসা একজন মানুষের সাথে আমরা আলাপ করব, আমাদের সাথে উনি আছেন। আমরা জানবো উনি কোন জায়গা থেকে আসছেন এবং এখানে কেন আসলেন, এবং এখানে এসে ওনার কেমন লাগছে তা আমরা জানার চেষ্টা করব ওনার সাথে। প্রথমে আপনার পরিচয়টা দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুকনউদ্দিন, আমার বাড়ি নেত্রকোনা জেলা। আমি মূলত সিলেটে থাকি, প্রফেশনাল আমি একজন শিক্ষক, প্রাইভেট শিক্ষক আর কি। আর মূলত আমি সিলেটে অনেক বছর যাবৎ বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখেছি। পর্যটক হিসাবে আমার ভালো লাগে ঘুরতে, বিভিন্ন জায়গায় আমি আপনার সময় পেলেই মানে যাই আর কি। তো আপনাকে আমরা পেলাম এখানে, আপনি জানেন যে জনিতাপুর উপজেলায় জয়ন্তেশ্বরী দেবীর বাড়িতে আছি বা যেখানে উনি বসবাস করতেন সেখানে আছি। এই জায়গাটা দেখে আপনার কেমন লাগছে? আসলে সত্যি খুব ভালো লাগছে। মনে হইতেছে যে অনেক বছরের পুরোনো জিনিস আমি দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক দিনের আশা ছিল যে এটা দেখবো আমি একবার সচকে, তো এই আজকে আসলাম আর কি দেখার জন্য। এখানে এসে আপনি কী কী দেখলেন? এখানে এসে তো অনেক কিছু দেখলাম। লোকমুখে আগে শুনলাম যে এখানে নাকি নরবলি দেওয়া হয়তো, এরপরে আপনার ওই কুয়া দেখলাম, এই যে এখানে আমার পাশেই আছে কুয়াটা দেখলাম। এরপরে পিছনে দেখলাম আপনার ওই দিক দিয়ে একটা গেট আছে, ওই দিক দিয়ে হয়তো বা তারা যাতায়াত করতো। আর এখানে দেখলাম আর একটা যে মেন গেট, ওইটা দেখলাম। এরপরে আরও অনেক নকশা দেখছি ওয়ালের ভিতরে, যে আপনার এই পশু পাখি মানুষের নকশা, ওইগুলো দেখলাম। আসলে খুবই ভালো লাগছে। তো এই যে স্থাপনা যেটা দেখলেন, এই স্থাপনা কি আপনি মনে করেন না সংরক্ষণ করা প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি যতটুকু শুনেছি, আসলে এতটুকু আমি পাই নাই, ঠিক আছে। আমি যতটুকু শুনেছি মানুষের কাছে যে অনেক ছিল, অনেক কিছু ছিল, বাট এখানে কিছুই তো এখন পাইতেছি না সত্যি কথা। মনে করছেন এটা সঠিক সংরক্ষণ হচ্ছে না? না না না, সঠিক সংরক্ষণ হচ্ছে না। অবশ্যই এলাকাবাসী এবং প্রশাসনের অবশ্যই এটার প্রতি গুরুত্ব দেওয়া দরকার আমি মনে করি আর কি। জনিতা রাজ্য বিস্তৃত ছিল উত্তর পূর্ব ভারতের শিলং মালভূমির বর্তমান মেঘালয় পূর্ব প্রান্ত থেকে আসামের বারাক নদীর উপত্যকার দক্ষিণ ও উত্তর প্রান্ত পর্যন্ত। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1835 সালে ওই রাজ্যটি দখল করে নেয়। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এই রাজ্যের রাজধানী জনিতাপুরের অবস্থান ছিল জনিতা পাহাড়ের পাদদেশে। ধারণা করা হয়ে থাকে যে জনিতা পাহাড়ের নারটিয়াং এ ছিল এই রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী। তবে এখানে একটি দুর্গা মন্দির এবং কিছু মধ্যযুগীয় স্থাপনা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আর শীতকালীন রাজধানী ছিল জনিতা, যা এখন জন্তেশ্বরী দেবীর বাড়ি বা রানীর বাড়ি নামে পরিচিত। আসলে এই জায়গাটিতে রাজারা শীতকালে তাদের বিচার কার্য পরিচালনা করতেন এবং রাজ্য পরিচালনা করতেন। বর্তমান বাংলাদেশের সিলেট অঞ্চলের বেশিরভাগ এলাকাই একসময় জনিতা রাজার অধীনে ছিল। জনিতা রাজ্যের উৎপত্তি সম্পর্কে জানা গেলেও এখানকার মানুষেরা শিলং মালভূমির খাসিয়া সম্প্রদায়ের মানুষদের সাথে মধ্যযুগীয় সংস্কৃতি পালন করত। তবে ইতিহাস ঘেঁটে জানা যায় যে এসব মানুষেরা ওই অঞ্চলে অনেক আগ থেকেই বসত গড়েছিলেন।
17শ শতাব্দীর পর কাচারির রাজা শত্রু দমনের অভিযানের পর জৈন্তা রাজ্যে কাচারি এবং আহোমদের রাজনৈতিক প্রভাব স্পষ্ট হয়। জৈন্তা রাজ্যের বিচার কার্যালয় নিয়ে আই বাংলা টিভিকে ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, দর্শক আমরা জৈন্তাপুরে আছি। কেউ কেউ জানেন যে আমরা যে জায়গাটা আপনাদের দেখালাম, অনেকেই এই জায়গাকে বলছেন রানীর বাড়ি, কেউ বলছেন রাজার বাড়ি, কেউ বলছেন জন্তেশ্বরী দেবীর বাড়ি। তো আমরা এটার সঠিক তথ্য জানার জন্য সহকারী অধ্যাপক মোহাম্মদ খায়রুল ইসলাম স্যারের সাথে আছি বসা। আমরা ওনার সাথে আলাপ করব এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। উনি এই ব্যাপারে অনেক কিছুই জানেন বা এটা নিয়ে একটু গবেষণাও করছেন। তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসল ঘটনাটা কী, এই কোন জায়গা, এটা কার জায়গা বা কার বাড়ি। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। আপনি কেমন আছেন? জি ভালো। আচ্ছা, তো আমরা আপনি জানেন যে জৈন্তাপুরে এসেছি, আপনাদের পার্শ্ববর্তী যে জায়গাটা সেই জায়গায় কিন্তু একটা বাড়ি আছে, পুরনো কীর্তি বলা হয় যাকে। তো আসলে এই জায়গাটা কার বা কী এই জায়গাটা? আসলে জৈন্তা একটা প্রাচীন রাজ্য, পুণ্ডর আর গৌড় জয়ন্তক এই চারটা রাজ্য যখন উপমহাদেশে ছিল তখন এই রাজ্যের অস্তিত্ব ছিল। সেই থেকে এই আজ পর্যন্ত অর্থাৎ 1835 সাল পর্যন্ত জৈন্তা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল। এখানে রাজার বাড়ি পাশেই আধা কিলোমিটারের কম হবে, ওইখান থেকে রাজা বা বিচারকরা এসে এখানে বিচার কার্য পরিচালনা করতেন। যে রাজার কথা বললেন আপনি, সে রাজার নামটা কি ছিল? তো অনেক রাজা প্রাগৈতিহাসিক থেকে এই পর্যন্ত, সর্বশেষ রাজা রাজেন্দ্র সিং, ওনাকে MC কলেজে মুরারিচাঁদের বাড়িতে সুকৌশলে নিয়ে হত্যা করা হয়েছিল। ওনার বিচার কার্য ছিল এই বাড়ি? ওনার নয়, অনেক রাজারই বিচার কার্য এখানে পরিচালনা করা হতো। আসলে জৈন্তা রাজ্যের রাজধানী ছিল দুইটা, একটা হচ্ছে নর্থিয়াং যেটা গ্রীষ্মকালীন, আর শীতকালে ওই রাজ্যটা রাজধানী হিসাবে এই নিজ পার্টটা রাজারা বসবাস করতেন। এখানে এসে তারা বিভিন্ন ধরনের বিচার কার্য পরিচালনা করতেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যারা ছিলেন তাদেরকে প্রচলিত নিয়মে, তখনকার প্রচলিত নিয়মে মৃত্যুদণ্ড দেওয়া হতো এবং এই মৃত্যুদণ্ডটা এখানে দেওয়া হতো না, নর্থিয়াং যেখানে জৈন্তেশ্বরী বাড়ি সেই বাড়িতে এখনও আছে, ওই বাড়িতে এখানে মৃত্যুদণ্ড প্রদান করা হতো। তো এই বাড়ি, এই জৈন্তাপুরে যে বাড়িটা আছে এই বাড়িটি নিয়ে সিলেটে অনেকেই বলছেন, যে সিলেটের অনেক মানুষই বলেন এখানে নরবলি দেওয়া হতো, এখানে এখানে রানী বিচার কার্য পরিচালনা করতেন, এটা কতটুকু বাস্তব বা কতটুকু সত্য? যেটা সত্য সেটা হচ্ছে যে এখানে হচ্ছে বিচারালয়, কারো বাড়ি নয়। যেমন আমাদের হাইকোর্ট আছে, জজ কোর্ট আছে, এই ধরনের রানী বা রাজারা এখানে বিচার কার্য পরিচালনা করতেন, এখানে কারো বাড়ি নয়। এবং এখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে বলিও দেওয়া হয়নি, বলি যদি কার্যকর করা হতো তাহলে এটা নর্থিয়াং জন্তেশ্বরীর বাড়ি যেটা সেই বাড়িতে নিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হতো। নর্থিয়াং, হ্যাঁ, এখানে থেকেও তারা বিচার কার্য পরিচালনা করতেন কিন্তু কাউকে মৃত্যুদণ্ড দেননি? না। তাহলে এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো ভুল। আসলে এখানে বলি দেওয়া হয়েছে, বলি করা হয়েছে, এখানে বলি দিয়ে কুয়োর মধ্যে রক্ত ফেলা হয়েছে, এগুলো ভুল। কুয়াটা হচ্ছে আমাদের জৈন্তা রাজ্য যখন ছিল তখন আমাদের এখানে তো সাধারণত পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলে পানির খুব ক্রাইসিস ছিল, এর জন্য রাজা প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা করে কুয়া স্থাপন করা হতো। এখানে যে বিচারালয় বাড়িটায় এখানেও কুয়া আছে, সেখানে সুপেয় পানি পান করার জন্য অরিজিনালি কুয়াটা তৈরি করা হয়েছিল। এখানে কোনো রক্ত ফেলে দেওয়ার জন্য না, কুয়াটাকে সবাই পবিত্র হিসাবেই দেখে। এটা একটা ভুল ধারণা, ভ্রান্তি আমাদের মধ্যে আছে। ঘটনা সবগুলোই সত্য কিন্তু স্থান নির্ণয় করাটা জটিল হয়ে গেছে। যেখানে আমার কাছে অনেক তথ্য উপাত্ত আছে এবং আমি জৈন্তেশ্বরীর বাড়িতে গিয়েছি, এখনও সেখানে অষ্টমী রাতে, দুর্গাপূজার অষ্টমীর রাতে বলি দেওয়া হয়। সেই বলিটা মানুষ বলি দেওয়া হয় না, হয় পাঠাকে
ধুতি কাপড় পরিয়ে গোসল করিয়ে তারপরে মানুষের আকৃতি বা ধুতি টুতি পরিয়ে সিঁদুর টিদুর করে অত্যন্ত পবিত্র করে তারপরে জাঁকজমকভাবে এটাকে বলি দেওয়া হয়। আবার ওইখানে জন্তেশ্বর বাড়ির ঠিক সামনে একটা বেদি আছে, ওই বেদিতে যে কেউ মানত করলে এখানে পাঠা বলি দেওয়া হয়। তো এই যে বিচারালয় বলেন বা বাড়ি বলেন যেখানে আমরা ঘুরলাম, তো এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা 1704 শতাব্দীতে যে মন্দিরটা আছে আমাদের রাজবাড়ির নিচে সবচেয়ে বড় মন্দিরটা, তারও আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং এটা কংক্রিট যে শালটা, সেই শালটা এখানে স্থাপন করার পরে একটা ফলক ছিল, সেই ফলকটা আজ নেই, সেই হিসেবে আমরা এখনও বলতে পারছি না কবে কখন, তবে এটা প্রাগৈতিহাসিক এবং সেই থেকে 1835 সাল পর্যন্ত এখানে বিচার কার্য পরিচালনা করা হয়। কত সাল পর্যন্ত, কত সর্বমোট কত বছর এখানে কার্যক্রম পরিচালনা করা? খ্রিস্টপূর্ব থেকে 1835 সাল পর্যন্ত, 17 মার্চ ব্রিটিশ যখন কোনোভাবেই আমাদেরকে ইয়ে করে রাখতে পারেনি, পরাধীনতার স্বাদ দিতে পারেনি। এটারও একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে যে সুপারির যে গাছ আছে সেই সুপারি গাছের শক্ত যে অংশটা, পুক্ত সুপারি গাছের শক্ত অংশটা দিয়ে ধনুক তৈরি করা হতো। সেই ধনুকটা একজন মানুষের বুকের মধ্যে লেগে আরেকটা মানুষকে হত্যা করতে সক্ষম ছিল এবং এটা শব্দহীন ছিল। এর জন্য ইংরেজ বিশেষ করে এখানে ঢুকতে সাহস পায়নি। তারপরে রাজেন্দ্র সিংকে সুকৌশলে মুরারি চাঁদের বাড়িতে নিয়ে আটকে রাখা হয়, বন্দি দশা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। যেদিন আটকে রাখা হয় সেদিন থেকে আমরা পরাধীনতা বা ব্রিটিশের করায়ত্ত হই। এর আগ পর্যন্ত আমরা স্বাধীন এবং সার্বভৌম রাজ্য ছিল। তো বর্তমানে আমরা এই বাড়ির যে অবস্থা দেখলাম, ঘুরে দেখলাম যে কোনো কিছু চিহ্ন বিচ্ছিন্ন একদম অরক্ষিত অবস্থায় আছে, তো এটাকে কী করা যায়? এটা একটা পুরাকীর্তি এবং এটার অনেক ঐতিহ্য আছে, ইতিহাস আছে, তো আপনি কি মনে করেন না এটাকে ভালোভাবে সংরক্ষণ করার দরকার বা প্রয়োজন? অবশ্যই, কারণ এটা ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা এবং এটা জাদুঘরের অধীনে চলে গেছে অলরেডি। এখানের মধ্যে যে মনোলিথ পাথরগুলো আছে, এই পাথরগুলো দক্ষিণ আমেরিকায় আছে আর আছে এই জৈন্তাপুরে। তো এটা সারা বাংলাদেশের মধ্যে যদি একটাই থাকে তাহলে জৈন্তাপুরে আছে, তাহলে কেন এটাকে ঐতিহাসিক স্থাপনা হিসাবে এবং ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে গণ্য করা হবে না? তা আমাদের দাবি হবে এটা ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা হোক। এবং এখানে যে দেয়ালের মধ্যে চিত্রকর্ম আছে, সেই চিত্রকর্ম নিয়েও মানুষের মধ্যে একটা কৌতূহল উদ্দীপনা সবসময় কাজ করে যে এই প্রাগৈতিহাসিক যুগেও মানুষ কীভাবে চিত্র অঙ্কন করেছিল, তাদের মনোজগৎটা কত সমৃদ্ধ ছিল, এইসব নিয়ে আসলে আমাদের অবশ্যই এটা সংরক্ষণ করা উচিত এবং সরকার মহোদয় যেন জোরালোভাবে এটাকে সংরক্ষণের পদক্ষেপ নেন এবং ঐতিহাসিক স্থাপনা হিসাবে এটাকে সারা বিশ্বের মধ্যে তুলে ধরেন। এই যে কার্যালয়টা ছিল, বিচার কার্যালয় বলেন, তো এখানে কী কী পাওয়া গিয়েছিল তৎকালীন সময়ে যখন এটাকে আর একটু ভালো অবস্থা ছিল, তখন কী কী ছিল এখানে? আসলে তেমন কিছু ছিল না, যেহেতু বিচার কার্য, তো বিচার কার্য হিসাবে ওইখানে কোনো ধরনের স্থাপনা আমার জানা মতো পাওয়া যায়নি। তো অনেকেই বলেছিল যে এখানে একটা মূর্তি ছিল, আসলে তা সত্য নয়, মূর্তিটা আজও বিদ্যমান এবং এটা নর্থিয়াংয়ে এবং এটা সুন্দরভাবে সুসজ্জিত আছে ভারতের নর্থিয়াংয়ে এবং খাসিয়া পর্বতে অবস্থিত এখনও আছে। এবং জন্তেশ্বরী যে দেবীটা, সেই দেবীটা এখনও বর্তমান আছে, নর্থিয়াংয়েই আছে এবং এখানে পূজা অর্চনা থেকে শুরু করে সব কিছুই এখন পরিচালনা করা হয়। এখানে কিছুই ছিল না এবং এখনও নেই। এই জায়গার সাথে জন্তেশ্বরী দেবীর সম্পর্কটা? জন্তেশ্বরী একটা উপটোকন হিসেবে জন্তেশ্বরী দেবীটা, মূর্তিটা দেওয়া হয়েছিল। তো এটার সাথে যেহেতু জৈন্তা রাজ্য একটা অবিচ্ছিন্ন রাজ্য ছিল, সেই হিসেবে ওই হিসেবেই সূত্র ধরেই এটা জৈন্তা রাজ্যের অংশ হিসেবে আছে, আর এটা আলাদা কিছু নেই। সেটা কি ওই জন্তেশ্বরীর নামের? হ্যাঁ হ্যাঁ, অনেকেই ভিন্ন মত আছে, জয়ন্তকও ছিলেন, জয়ন্তী ছিলেন, জন্তেশ্বরীও ছিলেন। তো এখনও ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত আছে যে আসলে উৎপত্তিটা কোথায়। যদি পণ্ডর আর গড় জয়ন্তক ধরি তাহলে খ্রিস্টপূর্বে,
খ্রিস্টপূর্বে যদি হয় তাহলে জয়ন্তকের নাম অনুসারে জয়ন্তা রাজ্য হয়েছিল। আবার পরবর্তীতে তাঁর কয়েক জেনারেশন পরে জয়ন্তী দেবী নামে একজন ছিলেন, আবার অনেকেই মনে করেন যে জয়ন্তী দেবীর নাম অনুসারে জয়ন্তা রাজ্যের উৎপত্তি হয়েছিল। আচ্ছা, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। তো আমার লাস্ট যেটা জানার নিজের থেকে আগ্রহ করছি যে আপনারা হচ্ছেন জয়ন্তা রাজ্যের জনগণ, তো এই জয়ন্তা রাজ্য কতটুকু বিস্তৃত ছিল? এটা ভারতের নৌকা, আর আমাদের এখানে দিনাজপুরের যে একটা মন্দির আছে, দিনাজপুরের মন্দিরটার নামটা আমি ভুলে গেছি, সেই মন্দির পর্যন্ত পুরোটাই আমাদের বিস্তৃত ছিল, বিশাল রাজ্য। বাংলাদেশে যদি তুলনা করি কতটুকু পর্যন্ত, বাংলাদেশের কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত এই জয়ন্তা রাজ্যটা ছিল? জয়ন্তা রাজ্য যদি বাংলাদেশে ধরেন তাহলে আমাদের জয়ন্তাপুর থেকে শুরু করে একবারে দিনাজপুর পর্যন্ত। হ্যাঁ, আবার মধ্যখানে কিছু অংশ গৌড় রাজ্যের অধীনে ছিল, যেমন সিলেট সদর। সিলেট সদরের পাশ দিয়ে যোগীগঞ্জ হয়ে কুলাউড়া হয়ে আবার চলে গেছে দিনাজপুর পর্যন্ত। জয়ন্তা রাজ্য। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমাদের, খুব ভালো লাগলো, আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর তথ্য পেলাম। এবং আশা করি আমাদের দর্শক যারা আছেন তারা দেখছেন তারা অবশ্যই এখান থেকে আপনার বক্তব্য দেখে অনেক কিছু জানতে পারবেন, এই জয়ন্তেশ্বরী দেবীর বাড়ি বলেন আর বিচার কার্যালয় বলেন। তো এই সম্পর্কে খুব ভালো লাগলো আপনার থেকে জেনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জয়ন্তা বাজারের কাছে অবস্থিত জয়ন্তা রাজবাড়িতে জয়ন্তা রাজারা বাস করতেন। ক্ষতিগ্রস্ত হলেও ওই রাজবাড়িতে অনেক পর্যটক আসেন জয়ন্তা রাজাদের ইতিহাস সম্পর্কে জানতে। এতক্ষণ আই বাংলা টিভির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।